দীঘলীপুখী কালি অগ্নিকাণ্ড সংযোগ হওয়ার পিছতে আজি হঠাৎ জি এম সির যখন লোক আছে সেই লোকসল ইয়াত উপস্থিত হয়। আর উপস্থিত হওয়ার পিছতে যান সময় আসে বা যা খাউগলি আসে সেই খাউগলি বন্ধ করার নির্দেশ জারি করেছে। আর সেই মর্মে ইতিমধ্যে জি এম সির লোকে ইতিমধ্যে যা খাউগলি দোকান সময় আসে সেই দোকান সময় ইতিমধ্যে বন্ধ করা দেখবলে পাওয়া গেছে। আর তার পিছতে এই সকল যখন ব্যবসায়ী আসে আসলে সেই ব্যবসায়ী সকল ওলাই অহা দেখবলে পাওয়া গেছে। আর তেওঁলোকৰ আমি পুনৰবাৰ ভাষ্য গ্রহণ করবলে চেষ্টা করি। আমি যদি পদপথত আহি পেলাই আমি কাম করছো, আমি আনএমপ্লয়েড কারণে করছো, আমি চাকরি থাকলে আমি নকৰিলো হয়। এতিয়া আমার যদি এখিনি যদি আমার ক্লিয়ারেন্স হয় আমি পাও, আর আমার গোটেই লেবার একটা কমিটি মানে কমিটি ফল আমার লেবার আছে, সদায় আপনাদের 12টা বজাত আহি চাব, রাতে 12টার লেবারে গোটেই ক্লিয়ার আপ করে থই যায়। এরাউন্ড 12:15 মানত আমার 12টা 15ত গোটেই যাব লৈ যোৱা যায়। তো আমার মানে এতিয়া আমি 10টা বজাত আমি মার্কেট ক্লোজ করে দিই, 10:30 আমার গোটেই ব্যাপারী সংস্থার মানুষখিনি গোটেই গুছি যায়। এতিয়া মানে আমি গোটেইখিনি কই পেলে আমি কালি কথাটোত আমি মানে এই ট্রেজিক ইনসিডেন্ট এটা হৈ গল, এটো আমি তো খলাব নোৱাৰো, হোৱাটোতো হৈ গল। এতিয়া আমার মানে অনুরোধ জানাইছো আমার সরকারের ওচৰত আর মেয়র স্যারের ওচৰত যাতে আমার মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যদি আমি হেল্প করে, আমি যদি ইয়াতে যদি আমার অসুবিধা হয়েছে বেলেগ জায়গা যদি আমার সংস্থাপন দিয়ে তেনে আমি খুবই সুখী। এখিনি কয়ে আমি শেষ করব বিচাৰিছো। নীতি নিয়ম নমনায় বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন বিভিন্ন সময় অভিযোগ উত্থাপন হয়েছে, তার ব্যবস্থা রয়েছে বলে কোয়া হয়। একচুয়ালি আপনার যোন জাবরের বিষয় একটা খুব ওলাই আছে, তো সেইটো আমি নিজে আমার ফলের পর যান পো মানুষ গোটাই পেলে যে আপনার মজিদে কলে আমি মানুষ নিজে গোটাই সদায় আপনার 10টা মান বজাত আহে, তেখেতলোকে সাফা করে, তারপর গাড়ি আর এখন আহে সেখানে লৈ যায়। কেতিয়াবা বরষুণের বতরত যেটা বহুত বেশি বরষুণ হয় আমি নিজে নিজে সবে সাফা করব লাগে, যেহেতু এজন প্রফেশনেলে সাফা করা আর আমি নিজে সাফা করার মধ্যে একটা পার্থক্য থাকে। তো অকমান যাবর যে এর খাই যায় সেইটোরে নেক্সট দিনার রিয়েকশন এটা হয়। ধরো কিছুমানে পাহরি যায় কারণ ইউজ তো নহয়, পয়সা তো দিয়ে দিয়ে ভাবে কি লৈ যাব, গ্রুপত নাচায় কিবা নাচায় সেনেকে মানে অকমান মানে অলপমান নিজেরও ভুল আছে তাতে সুমায়, ইয়ারপা ধরো আর শিকিও পাব মানুষে। কিন্তু সেইটো বলে আমাক এটু ব্লেম যে দিছে আমি সাফাকে নারাখো লেতরাকে রাখো, সেইটো মানে অলপ আমিও দুঃখ পাইছো। কারণ রাতে মই ছোৱালী মানুষ কবলে গেলে রাতে 1:30 লাগেও ইয়াত থাকি পাইছো যাবরের রিজনত, কারণ ফোন আহে লৈ যোৱা নাই, বরষুণত আমি মানে এনেকে রখি থাকো। নেক্সট দিন সানডে আমি এদিন 4টা বজাত আহিছো, সেইদিনাও আমার এভিকশন হব বলে শুনেছো, আহি লৈ 4টা বজাৰ পৰা আমি 7টা বজালে গাড়ি বিচারত লাগিলো কারণ আমার গাড়িখনে নাহিলে। কারণ আপনি কাক দুখিব সেই মোমেন্টত, আপনি কাকো দুখিব নয়, সেই মোমেন্ট আপনি সাফা করাবই লিব, মানে একু মানে রিজনে নাই, কারণ এটা আপনার ওয়াক করব হে সেইটো আমি মানিব লাগিব। এটো বহুত দিনের আগের পর চলি আছে, বছর ধরে মানুষ ইয়াত খোজকাঢ়িব আহে, রাতেপা যদি যাবর দেখা পায় সকলোরে মনটো ধরক ডেফিনেটলি বেয়া লাগিব, দীঘলী পুখুরী ঠাইডোখর লেতেরা হয়ে গেছে বলে। কিন্তু আমি যিমান পাৰো আমার ফলের পৰা বিনা একু কারো আমি সাপোর্ট লওয়া নাছিলো, সরকারের ফলের পৰা আমি সাপোর্ট একু খোঁজা নাই, কিন্তু এতিয়া আমি সাপোর্ট খুঁজছো কারণ এই রাস্তাটোত বহুত বেশি মানে এটা ক্লেশ হবলৈ আরম্ভ হয়েছে, চকু পড়িছে বলে কব পাৰি। আৰু এনেকে হলে কি হব, আমি যিমান ফ্যামিলি আছো আমি ভাঙি পড়ছো, আমি এতিয়া সবে কথা কব নোৱাৰিব পাৰি, ধৰক আমি সবর মুখখন দেখিলে আপুনি গম পাব সবে ইমোশনেলি ব্রেক হয়ে যায়, কারণ এইকেইদিন ইনেই বরষুণ, ব্যাপার ইনেও ভাল নহয়, যোৱাকালি জুই আজি বন্ধ, মানে এসপ্তাহ কেনেকে গৈছে আমি গমেই পোৱা নাই। আর এইটো হল পূজার বতর, নিয়মতে ঠান্ডা দিনত পূজার বতর আমার উল্টা ভাল হব লাগিছিল, কিন্তু আমার ডিটোরেট করে আছে বস্তুখিনি, তো এনেকে হলে আমি আগবাহিব চান্সেই নাপাম। কিন্তু স্থায়ী সমাধান এতিয়ালৈকে ওলোৱা নাই, স্থায়ী সমাধান আসলে কি বিচাৰে আপোনালোকে? স্থায়ী সমাধান এতিয়া মানে আজির যোনটো এতিয়া পরিস্থিতি, এতিয়া নেক্সট কালি কি হব আমি এতিয়া একো গম পোৱা নাই, তাৰ বাবে আমি একো ষ্টেটমেন্ট দিব বিচাৰ নাই। কিন্তু কালি যোনটো ইনসিডেন্ট হৈছে তাতে সকলোৱে সেফ আছিলে, যোনখন দোকান জ্বলিছিলে সেইখন মানে ছাই হৈ গল, মানে একদম খালি লোহার ফ্রেমটো বাকি আছে। আর তেখেতক আমি যিমান পাৰো কমিটির ফালৰ পৰা পার মানে শপ আমি হেল্প করবো রেডি আছো, যেহেতু তেখেতেও চলি আছিলে দোকানখনৰ পৰা, আমি কারোর পৰা সহায় বিচাৰ নাই, আমি নিজে তেখেতক সহায় করিম বুলি আগবাঢ়ি আহিছো। তাকে আমি অনুরোধ করিম, লাস্ট এটাই অনুরোধ কি আমাক আপোনালোকে সাপোর্ট কৰক, আর অসমীয়া লৰা ছোৱালী যে প্রথমবারে ওলাই আহিছে যাতে আমি বাহিৰত মানুহ যেনেকে ধৰক গোৱা দিল্লী গলে যোনটো এটা মানে প্ৰেজেণ্টেশ্যন থাকে ফুড ভেণ্ডিং জোন, ইমান স্মাৰ্টলি সব ল'ৰা ছোৱালী ওলাই আহে, সেই বস্তুটো যাতে আমি ইয়াত দেখাব পাৰোঁ, সেইখিনিলে আমাক খালি এটা ছাপোৰ্ট লাগে। নাই আজিতো গম পাওঁ, কালিৰ পৰা যদি সব ঠিকে থাকে আমি খুলিম, সেইকাৰণে আমি আজি নিউজ চেনেল আমি নিজে মাতি কিনে এইটো মানে আমাৰ ফালৰ পৰা এটা বাক্য দিব বিচাৰিছিলোঁ, কাৰণ আমাৰ ভুল নাই, এটা মানে নাভাবা নিচিন্তাকে ঘটনা এটা হৈ গ'ল, যাতে আগলৈ নহয় আমি সেইখিনি এতিয়াৰ পৰা আৰু মাইণ্ডত ৰাখিম। আর যিমান পাৰো কমিটি ফালৰ পৰা, এখন কমিটি হলেহে এটা ফেমিলি বুলি কব পাৰি, কমিটিও নলওঁ মই নাম, এটা ফেমিলি হয়, সকলোৱে সকলোৰ কাৰণে আছে, কালি কাৰোবাৰ বেমাৰ হলেও আমি পইচা আমি সবে মিলি কেনে দিওঁ, দোকান জ্বলিলেও দিম, আগলেও কিবা হলে আমি কমিটি আছো এটাইটোৰ লগত। ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, কি কব বিচাৰিব এই মুহূৰ্তত, আৰু এনেকৈ যদি বন্ধ কৰি দিয়া হয় যথেষ্ট অসুবিধা হোৱা সন্মুখীন হোৱা দেখিবলৈ পোৱা যায়, বাৰে বাৰে হৈছে এনেকুৱা ধৰণৰ কাম। হয়, এই ৰাস্তাটোৰ পৰা আমি বহুতখিনি পৰিয়াল চলি আছো, যিহেতু মই ৰিকুৱেষ্ট কৰিম যে সকলোকে ৰিকুৱেষ্ট কৰিম এনেকৈ যাতে উঠাই নিদিয়ে আমাক, যদিও উঠাই দিয়া হয় ইয়াৰ পৰা পাৰ্মানেণ্ট ক'ৰবাত জেগা এটা আমাক দিয়ে তেনেকৈ,
কারণ আমার আমি বলিয়ে নহয় আমার নিচিনা বহুত কেটা পরিয়াল ইয়াপাই চলি আছে এই রাস্তার পরাই চলি আছে সেটাই রিকুয়েস্ট করিম আর মানে জনাইছিল নাকি আজি নোটিস অহা বলে কইছে আমার কমিটি মেম্বারে বহুত প্রবলেম হয়েছে এই কারণে আজি যেহেতু স্যাটারডে আসলে দোকান বন্ধ করবলগা আছে কালি সানডে বন্ধ করব কেতালে বন্ধ করব লাগবে এটু না জানো বহুত প্রবলেম হয়েছে বন্ধ হওয়ার কারণে আমার দোকানখন কারণ আমি দোকানখনের পরাই চলি আছো বলে কব লাগবে আমার বলে নহয় সকলরে বহুতখিনি প্রবলেম হয়েছে এই কারণে কারণ এটু মানে কালি যেটু হয়েছে এটু ইমান ডাঙর দুর্ঘটনা নহয় সরুকে কিবাটা হয়েছিলে অলমান জ্বলিছিলে দোকান এখন জ্বলিছে দুখন তিনিখন নাই জ্বলা এটা সিলিন্ডারও ফুটা নাই মানে সিলিন্ডার ফুটা বলে কয়ে আছে কিন্তু সিলিন্ডারত একো নাই হওয়া সিলিন্ডারের পর জুইও নাই লগা বাস ব্যাটারিটো শর্ট সার্কিট হয়েছিলে তেনেকে এখন দোকান জ্বলিছে বাস সেইখিনি আর বেলেগ একো নাই হওয়া মানে যেনেকে এটা সকলকে কয়েছে যে